রাজীব গান্ধী ফাউন্ডেশনে চীনের দূতাবাস থেকে টাকা এসেছে সম্প্রতি এই অভিযোগে জাতীয় রাজনীতিতে এক নতুন মোড় আনেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এরই পাল্টা রবিবার বিজেপি ও পি এম কেয়ার্স তহবিলের সঙ্গে চীনের যোগসূত্র টানল কংগ্রেস রবিবার এক অনলাইন সাংবাদিক সম্মেলনে করোনা আক্রান্ত কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন রাজনাথ সিং থেকে নীতিন গডকরি বা অমিত শাহ দেশের কোন রাজনৈতিক দল বা তাদের সভাপতি এত ধারাবাহিকভাবে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সাক্ষাৎ করেনি বা প্রতিনিধি দল পাঠায়নি যা বিজেপি করেছে এমনকি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে পাঁচবার ও গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন চারবার চীন সফর করেছেন প্রশ্ন হয়েই যা চীনের পিপলস লিবারেশন আর্মির দোসর তারা পিএম কেয়ার্স ফান্ডে সাত কোটি টাকা দেয়নি চীনের অ্যাপ টিকটক কি তিরিশ কোটি টাকা দেয়নি এছাড়া পেটিএম যাদের আটত্রিশ শতাংশ শেয়ার চীনের কোম্পানির তারাও কি এই ফান্ডে একশো কোটি টাকা দেয়নি ওপো কি এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি নাকি শাওমি পনেরো কোটি টাকা দেয়নি যে দেশের প্রধানমন্ত্রী নিজের তৈরি বিশেষ ফান্ডে চীনের সংস্থা থেকে শত শত কোটি টাকা নেন তারা কিভাবে চীনের সঙ্গে লড়াই করার কথা চিন্তা করবে চ্যানেল